अल्फा बाबा कोबी एट बाबा एट अल्फा প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা রায়হানের মেয়ে আলফা এবং আলফার দুই দাদা, তারা এখানে বসে আলফাকে নিয়ে খেলা করছেন। আমরা এখান থেকে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং আমরা এটা দেখাতে চেয়েছি যে আলফা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তার বাবার হত্যার প্রায় 4 মাস হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে সিলেটের বন্দরবাজার পুলিশ পাড়িতে 2020 সালের অক্টোবর মাসের 10 তারিখে তার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তখন তার বয়স ছিল 2 মাস, আর এখন সে প্রায় 6 মাসে পার হচ্ছে। আমরা আপনাদেরকে এই আলফার যে হাসি খুশিটা আপনাদের কাছে উপস্থাপন করছি, দেখেন কত সুন্দর আলফা হাসে, কত সুন্দর সে খেলে, কত সুন্দরভাবে সে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আমরা আজকে আলফার দাদা দুই দাদার সাথে একটু কথা বলতে চাই। আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই যে আপনাদের মামলার অবস্থা, বর্তমানে অবস্থা এবং পরিস্থিতি কি? মামলার অবস্থা বর্তমানে পিবিআইর হাতে আছে, তারা ইনভেস্টিগেশন করতেছেন এবং আমরা আশা করতেছি খুব দ্রুত ওনারা চার্জশিট দাখিল করবেন কোর্টে এবং মামলা চলবে। আশা করি আমরা নিয়ে বিচার হাসানকে, এসআই হাসানকে অ্যারেস্ট করা হয়েছে, সে সাসপেন্ড ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ধীরে ধীরে মামলা এগোচ্ছে এবং দোষীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে এবং আশা করতেছি খুব দ্রুতই পিবিআই রিপোর্টটা ফাইনাল চার্জশিটটা দিয়ে দিবে। ফাইনালি চার্জশিটটা দিয়ে দিলে এই মামলাটা চলবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রায়হানের চাচা, যিনি আমেরিকা থেকে আসছিলেন রায়হান হত্যার পরে, এখনও দেশে আছেন এবং এখনও তিনি অপেক্ষায় আছেন যে মামলার হয়তো চার্জশিটটা দেওয়ার পরে তিনি হয়তো দেশ ত্যাগ করবেন, সেই চার্জশিটের অপেক্ষা এখনও কিন্তু করছেন। তাও আপনি এই যে মামলার চার্জশিটের অপেক্ষা করছেন, কতদিন পর্যন্ত আর চার্জশিট দিতে সময় লাগতে পারে বলে আশা করছেন? সেটা তো আমি সঠিক বলতে পারবো না, তবে আমি আশাবাদী এই মাসের ভিতরে হয়তো পিবিআই চার্জশিটটা দিয়ে দিবেন। এবং আমরা আবার শুনতে পারলাম 7 তারিখে, ফেব্রুয়ারির 7 তারিখে ওই মামলা টিটু চন্দ্র দাস সে বেইলের জন্য সে দরখাস্ত করেছে। তো আমি আশা করব সিলেটবাসীর দাবি, আমাদের পরিবারের দাবি, এই হত্যাকারীকে যেন কোনোভাবেই জামিন দেওয়া না হয় এবং আমরাও কোর্টে থাকব 7 তারিখে এবং সিলেটবাসীও থাকবেন এবং আমরা আশা করব মাননীয় আদালত যেন তাকে বেইল না দেন। এটাকে ফেব্রুয়ারির 7 তারিখে আদালতে তোলা হবে, ফেব্রুয়ারির 7 তারিখে আদালতে তোলা হবে, মানে বেল বেল ছাড়ার জন্য না, আদালতে তাকে তোলা হবে কি না জানি না, তবে সে বেল বেলের জন্য আবেদন করবে আদালতে, আমাদের লয়ার মারফত আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে রায়হানের বাসা থেকে যতটুকু আমাদের কাছে ছিল আমরা চেষ্টা করেছি সেই আপডেট খবরটুকু আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আর এখানে আরেকটি মূল বিষয়টি হচ্ছে আমরা আলফার যে খেলাধুলাগুলো দেখি সেটা আমাদের কাছে ভালো লাগে। আলফার বেশ কয়েকটি ভিডিও আমরা ইতিমধ্যে দিয়েছি আপনাদের, আপনারা সবাই কিন্তু আলফার ভিডিওগুলো বেশি বেশি দেখছেন এবং আমরা একটি কথাই বলে থাকি যে আলফা একদম ছোটোবেলা 2 মাস বয়স হবার আগ মুহূর্তেই কিন্তু আলফার বাবাকে হারিয়েছে। সে এখন ধীরে ধীরে বড় হয়ে হতে যাচ্ছে এবং তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং দেখেন কত সুন্দর চমৎকারভাবে এই মাসুম বাচ্চাটি সে হাসছে, কিন্তু সে এখনও বলতে পারছে না যে তার বাবা পৃথিবীতে আর বেঁচে নেই। হয়তোবা যখন তার আরও কয়েক বছর হবে বয়স, যখন সে বুঝতে শিখবে তখন হয়তো তার বাবাকে সে খুঁজবে, বা যখন তার মুখের বুলি ফুটবে, যখন সে মুখে কথা বলতে পারবে তখন হয়তো বাবাকে সে ডাকা শুরু করবে, কিন্তু বাবা তো আর আসবে না। তাই এই বাচ্চাকে দেখে আপনাদের কমেন্ট, আপনাদের মতামত অবশ্যই আপনারা লিখবেন এবং আলফার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় চোখ রাখুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। সাথে রয়েছে আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ।